বিদেশে তোমার অবশ্যই গার্লফ্রেন্ড আছে, তা কতগুলো গার্লফ্রেন্ড আছে বাবা? আঙ্কেল বোঝা যায় আপনি আব্বার খুব ক্লোজ ফ্রেন্ড। আসলে আঙ্কেল সিঙ্গেল লাইফটা অনেক পিসফুল, গার্লফ্রেন্ড থাকা মানে একটা এক্সট্রা ঝামেলা, বলে না প্যারা চাই না, খুব ভালো আছি। ভাইয়া এটা কিন্তু তুমি ভুল বললা, সব গার্লফ্রেন্ডকে আর প্যারা দেয়? আর যে গার্লফ্রেন্ড প্যারা দিবে তার সাথে রিলেশন করার কি দরকার, তাই না? আচ্ছা দোস্ত পরিচয় করাই দিই, ও হচ্ছে আমার ছোট শ্যালিকার একমাত্র ছেলে আসিফ। খুবই ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, কিন্তু দোস্ত একটু বদ আছে। আরে তোর কাছে তো সবাই বদ, তুমি কিছু মনে করো না বাবা। আচ্ছা ঠিক আছে, এবার যখন ও চলেই এসেছে আমরা ওকে একটা বিয়ে দিয়েই ছাড়ব। আন্টি প্লিজ মাফ চাই, অনেক দূর ড্রাইভ করে এসেছি, একটু ফ্রেশ হবই, এই কনভারসেশনটা খুব অকওয়ার্ড লাগছে। হ্যাঁ বাবা চলো চলো ভিতরে যাও। ঠিক আছে চলো বাবা চলো চলো। দেখেন ভাবি পারেন কিনা একটা ধরতে। তুমি চারদিকে তাকায় দেখো, কোনো মানুষজন নাই, আত্মীয় স্বজন নাই, ছেলে মেয়ে নাই, ডিজে নাই, গান বাজনা নাই, এটা কি বিয়ে বাড়ি? আব্বা তো বললে এক সপ্তাহ পর বিয়ে, লোকজন আসবে, তো এত টেনশন কেন, তুই আমার সাথে থাকবি। ভাইয়া শোনো, খালুর বন্ধুর মেয়ের বিয়ে, খালুর জন্য একদম পারফেক্ট আছে এই বাড়িতে আসার জন্য। তুমি খালুর ছেলে, তোমার জন্য একদম ঠিকঠাক, কিন্তু আমি কেন ভাই? আমি না আসলে তো এরকম না যে মেয়ের বিয়ে হবে না, জামাই আসবে না, এরকম তো কিছু না। আমি এই মুহূর্ত থেকে ডিসিশন নিলাম ভাইয়া, আমি সুন্দর করে বাসে করে ঢাকা চলে যাব, বাসায় পৌঁছে তোমাকে বলবো ভাই, আমি সেফলি বাসায় পৌঁছে গেছি, এনজয় ইউর সেলফ। তাই না? হ্যাঁ চলে যাবে চলে যাবে। আচ্ছা তোর যখন কোনো কিছু প্রয়োজন হয় তুই কাকে ফোন দিস? তোমাকে দিই মাঝে মধ্যে। একদম আমাকে ভাইয়া আইফোন 11 লাগবে ভাইয়া, ওইটা লাগবে, আমার যখন কিছু প্রয়োজন হয় আমি কার কাছে যাবো বল? তোর কাছে যাবো না। এখন তুই যেহেতু সেলিব্রিটি মানুষ, তোর কাজ আছে বাসায়, তুই একটা কাজ কর ফোনটা দিয়ে চলে। ভাইয়া তুমি একবার গিফটের খোটা দিলা? গিফটের খোটা কই দিলাম, আমি তোর কাছে জাস্ট একটু সঙ্গ চাইছি, আমি বোর ফিল করবো তুই আমার সাথে থাকবি সেটা তো পারবি না, সো ফোনটা দিয়ে ঢাকায় যাও। ভাইয়া কি? আচ্ছা আমি আছি তোমার সাথে, আমি কিন্তু গিফটের জন্য আসি এরকম না ব্যাপারটা, আমি তোমাকে একদম সঙ্গ দেওয়ার জন্যই আসি। তুমি যেমন কত কাছের মানুষ তুমি জানো, আমি জাস্ট এই টেস্টটা নিলাম মাত্র যে আমি যদি চলে যাই, চলে যাওয়ার কথা শুনলে তুমি আমাকে কতটুকু মিস করবে ভাইয়া, বিশ্বাস করো ভাই, আমি জাস্ট একটুকুর জন্য তোমার ছোট্ট একটা পরীক্ষা নিলাম ভাইয়া। তো বুঝছি। আর ভাইয়া আইফোন 11 তো দিছো? হ্যাঁ। ডান, জাস্ট আমাকে একটা অ্যাপেল ওয়াচ দিও, আমি তো তোমাকে যতদিন বলবো আমি ততদিন থাকবো ভাইয়া। ভাইয়া সিরিয়াসলি আমি তো আসি তোমার সাথে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার পরিচয়? আমার এক রিলেটিভের বিয়ে তাই এসেছিলাম। ও আপনার পরিচয়? আমিও রিলেটিভের বিয়েতে এসেছি, অনেক ক্লোজ রিলেটিভ। আচ্ছা এক্সকিউজ মি, আপনি কি সিঙ্গেল? আমি আসলে প্রশ্নটা করার পরে বুঝতে পারলাম যে প্রশ্নটা খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল। সরি, একটা কনভারসেশন হচ্ছিল এই টপিকে, এই জন্য মাথায় ঘুরছিল আমি কি ভাবতে যে, সরি প্লিজ। ইটস ওকে ইটস ওকে, আমি সিঙ্গেল না, ম্যারিড, দুটো বেবিও আছে, বড়টা 5 আর ছোটটা 3 তে পড়ে, অ্যান্ড আরেকটা অন দ্য ওয়ে। বুঝতে পেরেছেন? আসি।
এক্সকিউজ মি এক্সকিউজ মি আপু, এখানে ওয়াশরুমটা কোথায়? এ পুরা বাসায় আমি ছাড়া আপনি কাউকে পাইলেন না ওয়াশরুম কোথায় জিজ্ঞেস করার জন্য? অ্যাকচুয়ালি কাউকে পাই নাই, আপনি কি দেখলাম এ কারণে আপনাকে আস করলাম। আর আমি তো ঢাকা থেকে আসছি এ বাড়িতে বিয়ের গেস্ট হিসেবে, আমি তো আর চিনি না ওয়াশরুমটা কোথায়, তাই না? তা আপনাকে দেখে মনে হলো এখানে ওয়াশরুমটা কোথায় আপনি খুব ভালো করেই বলতে পারবেন, এই কারণেই আপনাকে আস করলাম। আর আপনারা কি ওয়াশরুমে যান না? চেনার তো কথাই। আমি আসলে মাইন্ড করতাম আপনার উপর, যে কেন আপনার মাইন্ডটা না ভাই। ওয়াশরুমের লকটা কি ঠিক আছে? জি, এ বাসার প্রত্যেকটা ওয়াশরুমের লক ঠিক আছে। না মাইন্ড করবেন না, আমি কেন জিজ্ঞেস করলাম, সেফটি ফার্স্ট, কারণ আমি ভিতরে ঢুকলাম অন্য কিছু যদি ভিতরে ঢুকে যায় দেন হয়তো ভাইরাল হয়ে যাবো, তাই না? জি না ভাই, আমি অ্যাসুরেন্স দিচ্ছি এ বাসার প্রত্যেকটা ওয়াশরুমের লক ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপু এক্সকিউজ মি, জি ভাই ওয়াশরুমে কি পর্যাপ্ত পানি আছে? জি ভাই, এ বাসার প্রত্যেকটা ওয়াশরুম পর্যাপ্ত পানি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপু এত জোস, এত সুন্দর পরিবেশ, আমার কাছে হেভি জোস লাগছে ভাই। তুমি জানো কি এই বাড়ির প্রত্যেকটা মানুষজন এত কিউট আর এত জোস। আমি একটা মানুষের জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে ওয়াশরুমটা কোথায়? সে তো আমাকে ওয়াশরুমটা দেখায় দিল, দিলই সাথে ভাই আমাকে একটা টাওয়েল দিছে, একটা শ্যাম্পু দিছে, ছোট্ট করে একটা সাবানও দিছে এবং বলছে এটা হচ্ছে গিজারের লাইন, এটা হচ্ছে লকার। ও মাই গড ভাইয়া, ওদের হসপিটালিটি দেখে আমি মুগ্ধ। জোস, তুমি শাওয়ার নিছো ভাইয়া? না নেই নেই নিব, কিন্তু তোকে খাতির করলো কে, কোনো ছেলে না মেয়ে? অবশ্যই একজন মেয়ে। এই জন্যই সব ফুরফুরে লাগতেছে না, সব খুব সুন্দর লাগতেছে। হাজির, যেখানেই মেয়ে দেখবে সেখানেই ফ্লার্ট করতে হবে না? এটা একটা দাওয়াত খাইতে আসছি, আমার কাছ থেকে কিছু শিখিস না? আমি কীভাবে সিঙ্গেল থাকি? ডিসেন্সি নিয়ে চলাফেরা করতে হবে সব জায়গায়, এটা বুঝিস না? আচ্ছা ভাইয়া, এই তোমার সিঙ্গেলটা থাকতে কে বলছে বলো তো? খালু বলছে? আমি বলছি। তুমি তো আমার নিজের ডিসিশনে তুমি সিঙ্গেল আসো, তুমি কি চাইলে পারো না একটা রিলেশনশিপে যাইতে? ইনস্ট্যান্ট এই মুহূর্তে চাইলে পারো, কিন্তু তুমি যাও না। এটা কি অন্য কারো দোষ বলো? এটা এখন তোমার হ্যাবিটের মধ্যে পড়ে গেছে, এটা যতক্ষণ না পর্যন্ত তুমি চেঞ্জ না করবা ততক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না ভাইয়া। তোর মতো আমি যার তার সাথে ছ্যাবলামি করতে পারি না ভাইয়া। এটা ছ্যাবলামও না, এটা না একটা আর্ট ভাইয়া। আপনি তো আর্টিস্ট, আমি তো তোমার কাজই, তোমার ভাই। আর্টিস্ট না হলে তোমার কোনো উপায় নেই, দেখছো? বহু সম্মতি জানাই স্যার, দেখবা কি কি ছবি তুলছি। এত সুন্দর ওয়েদার, আমার তো প্লেট তো খালি, মা মাছ দিয়ে দিচ্ছি। দেখ মাছ দিই, একটু নেন।
মেয়েটা দেখি ভাজি, তখন আমাকে বলে দুই বাচ্চার মা, একটা নাকি ইনকাম, আর এমনভাবে কথা বলতেছিল, আমার সাথে ফ্লার্ট করতেছিল, সিরিয়াসলি ডেঞ্জারাস। আমার তো মনে হয় বিয়ের পরও এরকমই থাকবে, জামাইটার জন্য কষ্টই হয়। কি করিস তুই? না কিছু না, খাওয়ার টেবিলে বসে চুপ টেবিলে কি যদি দেখত আব্বাজি কেন এই মেয়ের বিয়ে হয়ে নিয়ে আসলো উদয়? ঠিক আছে। কি ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। কি করিস তুই? না কিছু না, বলো তারপর কি হচ্ছে? দেখি ফোন দিই, কার সাথে চ্যাট করিস? ভাই একটা ফ্রেন্ডের সাথে, পার্সোনাল চ্যাট। তুমি বলো, আমি শুনতেছি তো, বলো। আমি আসতেছি, তুমি যাও ভাইয়া। আসতেছি ভাই, জাস্ট একটা ফ্রেন্ডের সাথে কথা বলবো, আসার পর থেকে তো কথা হয়নি তো। তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা আমরা বাইরে যে খেয়ে নিব। বুঝলাম না, এটা তো একটা বিয়ে বাড়ি, তাই না? বিয়ে বাড়িতে আপনাদের নাস্তা নাই? মানে এত আত্মীয় স্বজনরা আপনারা কেন সার্ভ করতেছে? তুমি ছোট ভাই না? জি আমি আদনান ভাইয়ের কাজিন, আমার নাম আসিফ। তোমার অনেক বেশি খিদা লেগে গেছে মনে হয়, আমি বুঝতে পারছি। কোনো ব্যাপার না ভাইয়া, খিদা লাগাটা স্বাভাবিক না, আপনারা কিছু খাবার দাবার না দিলে তো খিদা তো লাগবেই, আলটিমেটলি আমরা তো মানুষ না। না না ঠিক আছে, সরি। হ্যাঁ তুমি কি করে এটা ভাবলে বলো তো, যে বিয়ে বাড়িতে এসেছো খাবার শেষ হয়ে যাবে, মাথার বুদ্ধি একটু কম। কোনো ব্যাপার না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করতে বলছি, এসে খেয়ে নিবে, ঠিক আছে? বুঝলাম না, একটু আগে সরি আসি। ভাইয়া ও এতক্ষণ ধরে তোমার সাথে দুষ্টামি করছে, মানে একটা নাস্তা দিবে এটার মধ্যে এসে দুষ্টামি করতেছে, তুমি তো আরো দুষ্টামি দেখতেছিলে। সুন্দরের কথা বললি না, তোর কি সুন্দর পছন্দ হয় নাকি? আমার তো মনে হয় না যে এত সুন্দর এত লক্ষ্মী একটা মেয়ে নাজিবা। আমি বললাম তুই ওকে বিয়ে কর, তুই আউটরাইট রিজেক্ট করে দিবি। বোঝানোর জন্য এত মেসেজ দিলাম, পাত্তাই দিলি না, সিনই করিস না। হ্যাঁ এখন ওই যে ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে হচ্ছে, আমাদের কপালটাই পোড়া। কপাল তোমার পোড়া না, কপাল পোড়া ওই লোকের যার সাথে বিয়ে হচ্ছে। কিরকম ফাজিল একটা মেয়ে, তুমি দেখছো কি করে মেয়েটা? আরে বাবা শোন, মেয়েরা বিয়ের আগে একটু দুষ্টু হয়, একটু ফাইজলামি করে, না হলে কি ওই রকম উচ্ছলতা না থাকলে তো মানায় না। আর তুই তো শান্তশিষ্ট ছেলে, একজন শান্তশিষ্ট ছেলের জন্য এই রকম একজন চপল মেয়েই তো দরকার, সে তুই বুঝলি না। আমি ঠান্ডা না, আমি যথেষ্ট ম্যাচিউর, কোথায় কথা বলতে হয় কোথায় চুপ থাকতে হয় আমি বুঝি। ও রিয়েলি তুই ম্যাচিউর্ড? হ্যাঁ এতদিনে তো একটা প্রেমও করতে পারলি না, এত সুন্দর সুন্দর মেয়ে কাউকে তোর পছন্দ হয় না? আরে তোর বয়সে আমি তো অনেক প্রেম করে ফেলেছি। আমি তোমার ছেলে, হ্যাঁ বাট ইউ আর ফ্রেন্ড। ঠিক আছে বুঝলাম, এসব কথা বাইরে বলো। আরে ফ্রেন্ডের সাথেই তো আমি শেয়ার করবো না।
কি দেখছিলেন? কিছু না তো? কিছু না বললে তো হবে না, লুকিয়ে লুকিয়ে আমার নাচ দেখছিলেন? লুকিয়ে লুকিয়ে কিছুই দেখছিলাম না, আপনি ভুল বুঝেছেন, আমি জাস্ট আসছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন চলেন আমার নাচতে। আমি কেন নাচ দেখবো, আপনারা নাচেন? উফ, লজ্জার কি আছে, চলেন তো নাচ দেখাবো। আসুন তো। কেউ লজ্জা পাচ্ছে না আপনি? আরে আসুন আসুন। জানিস ভাইয়া বাইরে দাঁড়িয়ে আমাদের নাচ দেখছে, এখন ভাইয়া নাচবে আমরা? কেউ নাচ দেখছিল না, আমি যাচ্ছিলাম, খেয়াল করলাম যে আপনারা নাচছেন। আচ্ছা তো কি হয়েছে, এখন আপনি নাচেন আমরা দেখি, যেমন আপনি বাইরে দাঁড়িয়ে আমাদের নাচ দেখে মজা নিচ্ছিলেন, এখন আপনি নাচেন আমরা মজা নিই। আমি নাচতে পারি না, আর আমি নাচার জন্য আসিনি। ইউ গাইস ক্যারি অন। ও ভাইয়া এত লজ্জার কি আছে, লজ্জা পাবার তো কিছু নেই, একটু নাচেন। কেউ লজ্জা পাচ্ছে না। তোমরা ডান্স প্র্যাকটিস করতেছো কি গানের সাথে? তো এই গানের সাথে ডান্স করলে তো বিয়ে বাড়িতে গেস্ট যারা আসবে সবাই ঘুমায় পড়বে। কেন, এখানে সমস্যা কি? পুরো একটা পিওর ঝিমাইন না গান এটা, এটা তো এই সময় তো কেউ শোনে না বা গায়ও না। তোমার তো কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে সরি, তোমরা ডান্স করো আমি দেখি। তুমি দেখবা মানে, তোমার সামনে আমরা কেন ডান্স করব? তো বিয়ে বাড়িতে সবার সামনে ডান্স করবো না, তখন তো প্রবলেম হবে না, তা আমার সামনে ডান্স করলে প্রবলেম কি? না তোমার সামনে আমরা নাচবো না, তোমার যদি নাচার শখ থেকে তুমি নিজে গিয়ে নাচো, নাচো যাও। আমি নাচলে তো এসব ঘুমাই না গানের সাথে নাচবো না, আমি নাচলে পাওয়ার ডান্স করবো একটা, বুঝছো না? পাওয়ার ডান্স করো। দাঁড়া তোমাদের একটা পাওয়ার ডান্স দেখাই। মেন রোডে গিয়ে বাস থপে দাঁড়াতেই দেখি সে যে পাশে আমায় দেখে মুচকি হাসে, হেল্পার হব তার মনের বাসে, খালি টান দিব গাড়ি আমি ব্রুম ব্রুম, প্রেম নেশায় চোখ দুটো ঘুম ঘুম, ভেজা বৃষ্টিতে দেখি সব ঝুম ঝুম, মনে প্রেমের বিটটা বাজে ভুম বা ভুম বা ভুম। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু ঢুকবো না গাছে আসো না। কিরকম বেয়াদব একটা মেয়ে, চান্স পাইলে আমাকে এম্বারাসিং সিচুয়েশনে ফেলতেছে, মনটা চাইতেছে ঢাকা চলে যাই। আঙ্কেল রাগ করো না, তো ভাইয়া তুমি কোনো চিন্তাই করো না, আমি ব্যাপারটা দেখতেছি। ভাইয়া তুমি কি দেখতেছ, তুমি কি দেখতেছ, তোমার কোনো পার্সোনালিটি আছে? তুমি এখানে গেস্ট নাকি হোস্ট? হ্যাঁ ঢ্যাং ঢ্যাং করে নাচতেছো ভাই? আমি আমি তো নাচি নেই ভাইয়া, ওর আমি সামনে দিয়ে যাইতেছি, ওরা আমাকে ডাক দিল, বলে ভাই আসেন আসেন আমার সাথে ডান্স করেন। আমি বললাম আমি কি ডান্সার নাকি যে আমি ডান্স করবো? পরে বলে আরে ভাইয়া বিয়ের প্রোগ্রামে আমরা একসাথে ডান্স করবো না, আসেন এখনই প্র্যাকটিস করি, এত রিকোয়েস্ট করতেছে ভাইয়া, ওই রিকোয়েস্টটা রাখার জন্য ওদের সাথে প্র্যাকটিসটা করতেছিলাম, ঠাস করে তুমি চলে আসছো, তুই মনে করছো আমি মনে প্রচুর ডান্স করতেছি। শেষ হয়েছে চাবাবাজি, তোমার আমি নতুন চিনি না, ফোন বের কর, ফোনটা বের কর। ভাইয়া এটার সাথে ফোনের সম্পর্ক কি ভাইয়া? 24 ঘন্টা তোর শাস্তি, ফোন থাকবে না। দে ভাইয়া প্লিজ ভাইয়া, কুইক ভাইয়া, তুমি আমার শাস্তি স্বরূপ। চুপ ভাইয়া, ভাই আমার পানিশমেন্টে ঢাকা পাঠা দাও, তাও তো হয়। কি ধর, থ্যাংক ইউ ভাইয়া।
আপু হয়েছিল কি ওই যে আদন ভাই আছে না, আদন ভাইকে তো আপনি চেনেন, চেনেন না? অবশ্যই চিনি, তাকে না চেনার তো কিছু নেই। সে তো আসলে অনেক বছর যাবৎ দেশের বাইরে, ওইখানকার কালচার, ওইখানকার এনভায়রনমেন্ট সবকিছুর সাথে ইউজ টু। জীবনে কিন্তু প্রচুর ম্যাও কামাইছে। কি কামাইছে? ম্যাও মানে হচ্ছে টাকা কামাইছে অনেক জীবনে। তো যেটা হচ্ছে যে হঠাৎ করে দেশে আসছে, দেশে আসার পরে আপনার মতো একটা স্ট্রেঞ্জারের সাথে দেখা হয়ে আপনার অ্যাক্টিভিটিসটা আসলে বুঝতে পারে নাই, বুঝছেন? এই কারণে তো ভাইয়া প্রচণ্ড পরিমাণ মাইন্ড করছে, আমারও বলতেছে আসিফ এখানে চল, এখানে এক মুহূর্ত থাকবো না। আমি বললাম ভাইয়া তুমি কুল ডাউন হও, আমি দেখতেছি সিচুয়েশনটা, আমি আপুর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, এখন আমার কি করতে হবে সেটা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপু আপনি না ভাইকে একটু সরি বলেন। ও আমি এখন আদনান ভাইকে যে সরি বলবো? আপু সরি না বলতে পারলে অ্যাট লিস্ট দুঃখিতটা বলেন, যাতে করে সে বোঝে যে আপনি আসলে তার সাথে ফাইজলামিটা এমনি করছেন। আচ্ছা তাই না? আমি একটু দুষ্টামি করতে দেখে তোমার ভাই সেটা খুব ইগোতে লেগে গেছে, তার মনে হয়েছে আমি খুব ফাইজলামি করতেছি তার সাথে। আর তোমার ভাই উনি যে লুকায় লুকায় আমাদের নাচ দেখে, হ্যাঁ তোমার ভাই কি জানো, তোমার ভাই একটা লাজুক শয়তান। আর তুমিও তো কম না, তুমি হয়তো সব খানা শয়তান, তুমিও তো আমাদের সাথে এসে নাচানাচি করছো, কি করো নাই? আমি তো আপনাদেরকে শিখাই দিতেছিলাম বিয়ে বাড়িতে। কেমন শিখাই দিতেছিলা? তোমার দুই ভাইরে ধরে থাপড়ানো উচিত, বুঝছো? সরি বলতে হবে। তুমি কি ভয় পাইছো? শোনো, ভয় পাওয়ার কিচ্ছু নাই, সরি তো বলতে হবে নাকি? আমি কে সরি বলে দেবো, তুমি চিল করো, ওকে? না 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 আপু থাক, আপনি সরি বলা দরকার না, আমি উল্টো আপনার কাছে সরি আপু। যে আর দরকার নাই কেন, একটা সরিরই তো ব্যাপার, তুমি আমার ছোট ভাই, তুমি সরি বলতে বলছো, এটা আমি বলবো না, আমি সরি বলে দেবো। আপনি যে মাঝে মধ্যে এরকম হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে যান না, এটা কি আপনার কি জন্মগত নাকি কোনো অ্যাক্সিডেন্টের পর থেকে এরকম হয়ে গেছে আপনার? না না আমি মাঝে মাঝে এরকম চিল। প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন, তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে, প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। আমি শুধু দুইটা মিনিট আপনার সাথে কথা বলতে চাই ভাইয়া, প্লিজ। কি কথা বলবেন, আবার কি ফাইজলামি করবেন? দেখেন আমার মেজাজ ভালো না, আমি আর এইসব ফাইজলামি নিতে পারবো না ভাইয়া। আমি খুবই সরি ভাইয়া, আমি খুবই সরি, আমি জানি ভাইয়া আপনার সাথে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, এতটা ফাইজলামি করা আমার ঠিক হয়নি, কিন্তু কী করবো বলেন, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, আর কোনো দিন দেখা হবে কি না এই জন্য এই দিনগুলোকে মেমোরেবল করার জন্য এরকম করছি। আমি সরি ভাইয়া, আমি খুবই সরি, আপনি আমাকে মাফ করুন। বুঝলাম আপনি কেন করেছেন, ইটস ওকে। নো 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 ভাইয়া, নো ইটস নট ওকে, আমি জানি ইটস নট ওকে, আপনি আমার উপর অনেক রেগে আছেন, আমাকে মাফ করে দিন। কান্না করার কিছু না, আমি তো বললাম আমি বুঝেছি, ইটস ওকে। না না আমি জানি আপনি আমাকে ক্ষমা করেন নি, আপনি আমার হাত ধরে বলেন, আপনি আমাকে মাফ করে দিন। হাত ধরতে হবে কেন? হাত ধরতেই হবে ভাইয়া, হাত ধরে বললে আমি বিচার করব, আমাকে মাফ করে দেন, আমার হাত ধরে বলেন মাফ করে দিন। আচ্ছা মাফ করে দিলাম। সরি সরি ভাইয়া ভাইয়া ভাইয়া, আসবে না,
চোখেরই সীমানায় মনেরই আঙিনায় রেখেছি তোমাকে সারাক্ষণ, তবু কি যে হয় বলতে তোমায় কথারা সব যেন চলে যায়। চোখেরই সীমানায় মনেরই আঙিনায় রেখেছি তোমাকে সারাক্ষণ, তবু কি যে হয় বলতে তোমায় কথারা সব যেন চলে যায়। ভেবে তোমায় দিন কেটে যায়, তুমি ছাড়া ভাবছি না, স্বপ্নগুলো তুমি আমার সময়ের স্রোতে নিজেকে আলাদা করে পাওয়া কেউ, তুমি আমার অজস্র ভিড়ে জাপটে জড়িয়ে ধরা প্রিয় কেউ, তুমি আমার সময়ের স্রোতে নিজেকে আলাদা করে পাওয়া কেউ, তুমি আমার অজস্র ভিড়ে জাপটে জড়িয়ে ধরা প্রিয় কেউ। আমার না এখানে এখানে এক ফোঁটা ভাল লাগতেছে না ভাইয়া, একটা বিয়ে বাড়ি সামনে নাকি বিয়ে, কোনো আয়োজন নাই, চিল্লা চিল্লি নাই ওদের, কোনো একটা মরা বাড়ির মতো সব কিছু। আর এখানকার মানুষজন না উপরে উপরে দেখে কি খুব আপ্যায়ন করতেছে, মানে একটা শো অফ আর কি, বুঝছো না, ভিতরে ওদের কোনো মনই নেই, একটা মন ছোট লোকজন এখানে সব। বুঝলাম না, তোর না এখানে খুব ভালো লাগতেছিল, খুব খাতির পাইতেছিলি, খেদমত বন্ধ হয়ে গেছে, রিজেক্ট নাকি? ভাইয়া তুমি না আমার যত প্রশ্ন করবা না আমি উত্তর দিতে গেলে আমার প্রচন্ড মেজাজ খারাপ হবে ভাই, আমি আমি আমার মেজাজ ছাড়া খারাপটা করতে চাই না। ভাইয়া তোমার একটা রিকোয়েস্ট করি, আমার কথা একটু রাখো, কালকে চলো সকালে আমরা ঢাকায় ব্যাক করি, তুমি তো নিজেও যাইতে চেয়েছিলে, তখন আমি তোমার মানা করছি না, এখন আমি তোমার নিচ থেকে বলতেছি চলো ভাই কালকে সকালে চলে যাই, বিরক্ত লাগতেছে ভাই আমার। আমি কোথাও যাচ্ছি না রে, আমার তো ভালোই লাগতেছে, জায়গাটা যেরকম সুন্দর মানুষগুলো কিন্তু অনেক সুন্দর। ভাইয়া এই ভাইয়া পারলে তো সারা জীবন এখানেই থেকে যেতাম মনে হচ্ছে। কি বলতেছো তুমি এগুলা, তুমি আমার দিকে তাকাও, আমি তোমার কাজিন আসিফ, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি আমরা চলে যাব। মানে তুমি আমারে বলতেছো চলে যেতে, বোরিং ফিল করবে না একা একা? না করবো না, আমার সঙ্গ তোমার প্রয়োজন নাই, ভালো লাগতেছে যে কি করব। হ্যাঁ ওয়াল্লাহ আমার আর ভালোই লাগতেছে না ভাই, আমার মনটা চাইতেছে আমি ঘরের ভিতরে থাকুম না, আমি বাইরে যাব, বিরক্ত লাগতেছে আমার। দেখবো বিয়ে তো বউর জন্য তোমার কত চলছে,
তোমার বিয়েতে কি কোনো ড্রেস কোড আছে, কোনো স্পেসিফিক কালার পড়ছে সবাই? অবশ্যই আছে, আমার বিয়ে বলে কথা, আমার ফেভারিট কালার। এই আর কিছু না, আপু পাশে আছে, ভিডিও কলটা ধরা যাবে না। আমি তো আর ভাবতেছি মেয়েটাকে সেটা তো বড় কথা না, কথা হচ্ছে আমি একটা মানুষকে ভিডিও কল দিতেছি, সে আমারটা বারবার কেটে দিচ্ছে, এটা তো আমার জন্য ইনসাল্টিং না? আমি অ্যাভয়েড করতেছিলাম না, এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, না যত খুশি আমাকে দেখে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে না, চলো সামনে হাঁটতে লিখি তোমাকে। চল। মানে তুমি তাকে পছন্দ করা শুরু করছো? কি বলতেছিস এগুলা? আমরা না বিয়ে খেতে আসছি, নাজিবার বিয়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝে শুনে কথা বল ভাইয়া। বিয়ে খেতে আসছি ঠিক আছে, কিন্তু ওর তো এখনো বিয়ে হয় নাই। তো তুমি যে তার পছন্দ করে থাকো, তোমার পছন্দের কথা ওকে গিয়ে বলো, প্রবলেম কি? বিয়ে খেতে এসে বিয়ের পাত্রীকে প্রপোজ করবো, বুঝতেছিস কি বলতেছিস? কিন্তু ভাইয়া, তুমি যে একটা মানুষকে পছন্দ করো সেটা তাকে না বলতে পারাটা কিন্তু একটা অন্যায়। এমনও তো হইতে পারো তোমার পছন্দের কথা নাজিব বাবুকে বলার সাথে সাথে সেও বলতে পারে, আসলে আমিও আপনাকে পছন্দ করি কিন্তু এটা বলতে পারতেছিলাম না। হইতে পারে না? না হইতে পারে না, এটা খুবই অড একটা ব্যাপার। আর তুমি যেটা মানুষকে পছন্দ করো সেটা তাকে না বলাটা কিন্তু একটা অন্যায়। আচ্ছা চিন্তা করে দেখি, কালকে হয়তো কথা বলবো। কালকে না ভাইয়া, কালকে না। তুমি যত বেশি দেরি করবা তত বেশি লেট হয়ে যাবে এই সমস্ত সিচুয়েশনে। তুমি এখন এই মুহূর্তে গিয়ে বলবা। কয়টা বাজে? সো হোয়াট, প্রবলেম কি? রাতের বেলাটা হচ্ছে একটা ফিলের টাইম, দেখা যাবে এখন যদি তুমি বলো হয়তো সে রাজি হয়ে যেতে পারে। হইতে পারে না? ভাইয়া তুমি ওঠো তো, ভাইয়া তুমি প্লিজ যাও। ভাই আমি একটা সম্ভাবনা দেখতে পারতেছি, তুমি একটা সম্ভাবনা আছে, আমার আর্টিস্ট বলছিলা, আমি সে আর্টিস্টের সত্তা থেকে বলতেছি ভাই তুমি যাও, ভাই ছবিটা নিয়ে যাও, দেখতে দেখতে যাও। ভাইয়া কি হয়েছে বলুন তো, আর্জেন্ট কিছু এত রাতে এভাবে? আর্জেন্ট কিছু না, একটা গল্প বলতে ডাকলাম। যখন ক্লাস এইটে পড়তাম, পাশের বাসায় একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমার সে কয়েক বছরের বড়, তাকে যে পছন্দ করি বলবো বলবো করে বলা হয়নি, কারণ তার আগে বিয়ে হয়ে গেছে।
এরপরে কলেজে উঠলাম, কলেজে উঠে একটা মেয়েকে পছন্দ হলো। ভাবলাম চিঠি লিখে বলি। চিঠি লিখলাম, আমার এক বন্ধু ওই দিনই চিঠি লিখে আগেই প্রপোজ করে ফেলল। আহারে, হ্যাঁ আহারে। এরপর আসলে কখনো কাউকে ভালো লাগেনি, কারোর সাথে কোনো রিলেশনশিপও হয়নি। বাবা মা এখন মাঝে মাঝে বলে কাউকে পছন্দ করি কিনা, বিয়ে করা উচিত, এসব আর কি। একটু বোরিং গল্প হয়ে যাচ্ছে না? সরি, এবারও মনে হয় এবার আর আগের মতো ভুল করবো না। যে কথাটা আজকে না বললে আমি রিগ্রেট করবো, সে কথাটা আমি আজকে বলব। একজন মানুষ আছে যার কথা ভাবলে কেন জানি মনটা ভালো হয়ে যায়, যার হাসিটা দেখলেই আমার সারা জীবন আর কিচ্ছু প্রয়োজন নেই। I love you. তুমি কি ভাবছো আমি সিরিয়াসলি বলতেছি? তুমি একাই ফান করবা, আমি করব না। শোনো, ইট ওয়াজ ডেফিনেটলি ফান। এই লাস্ট কদিন না আমিও এনজয় করছি। ফার্স্ট একটু অকওয়ার্ড লাগতেছিল, বাট মনে হচ্ছিল যে বাইরে হয় না, বিদেশে ব্যাচেলরেট পার্টি করে তুমি আমাকে নিয়ে ওই মজাটা করতেছ। আমি এত বোকা না, বিয়ে হয়ে যাচ্ছে, আবার কবে না কবে দেখা হবে, ভাবলাম লাস্ট প্র্যাঙ্কটা তোমার সাথে খেলেই ফেল। কি কেমন লাগছে রিভেঞ্জ? আমরাও পারি ফান। আচ্ছা না, জোকস অ্যাপার্ট, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। তুমি সুখে থাকো, যোগাযোগ রেখো, ঠিক আছে? বিয়ের পরে তো মানুষজন আবার যোগাযোগ রাখে না। যোগাযোগ রেখো, টেক কেয়ার। হ্যাঁ, বৃষ্টি তো থামতেছে না। কিসের বিয়ের বাড়ি? মানুষজনই তো নাই, আমাদের পক্ষ লোকই তো আসতেছে না। ভাইয়া, তুমি এসব বিয়ে বাড়ির টেনশন বাদ দাও। তুমি কি নাজিব আবুকে কথাগুলো বলছো? না, বিয়ের সময় আসলে সিন ক্রিয়েট করতে চাই না। বিয়ে হচ্ছে সেটাই ভালো। বলছো কি বলো নাই, খেলে একটু বলো। বললাম তো বলি নাই, আমাকে দিয়ে হবে না বলো। এখানে তোমার কতগুলো স্কোপ করে দিলাম ভাইয়া, যে তুমি বলো, ওকে বলো, মেয়েটা তো এখনো বিয়ে হয়নি, কবুলও বলেনি। অ্যাটলিস্ট তুমি যদি মেয়েটাকে যদি বলতাম, মেয়েটা সারা জীবন মনে রাখতো যে একটা ছেলে মেয়েটার বিয়ের আগ মুহূর্তে মেয়েটাকে প্রপোজ করছে, বুঝতেছো তুমি? এটা তো সিনেমা না যে বিয়ের আসরে একজন প্রপোজ করবে আর বিয়ে ভেঙে যাবে।
মেরে করবো না, একটা গুড উইশ দিয়ে বিদায় নিয়ে নেবো আজকে। ভালো থাকবে ভাইয়া। শোনো, এই জন্যই না তুমি এখন পর্যন্ত সিঙ্গেল, বুঝছো? আমি একটা গুড উইশ দিব, ওর জন্য আমি দূর থেকে দোয়া করে যাব। এইগুলো বইলো না তো ভাইয়া, এইসব সেন্টিমেন্টাল ডায়লগ আমি আজকাল কেউ খায় না। আই উইশ জীবনটা অন্যরকম হতো। আর কিছুদিন আগে ওর সাথে দেখা হতো, দেখ ভালো মতো তাকাই, দেখ কত সুন্দর লাগতেছে নানাজি বাকি। কিন্তু বৃষ্টি তো থামতেছে না, আর লোকজন তো কেউ আসছে না। লোকজন আসবে কি করে? তুই তো কনফার্ম করিস নাই, আর তুই কনফার্ম না করলে আমরা তো দাওয়াত দিতে পারি নাই। আমি কি কনফার্ম করব? আরে চিরকাল কথাগুলো মনের ভিতরে ঢুকায় রাখিস, বাইর করিস না তো, সেই ছোটবেলা থেকে একই অভ্যাস। এখন একটু বের কর। আমার দিকে তাকাইতেছ কেন? আমি কিছু জানি না, যা জানো সব খালু জানে। আমি তো জানতাম নাজিবাকে পছন্দ না করার কোনো কারণ তুই খুঁজে পাবি না। আর মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি এই গাধাটাকে পছন্দ না করতা তো কিছুই হইতো না। এই গাধা বলছিস কেন? এখন ও আমার মেয়ের জামাই। আরে হইছে হবে। শুনেন ভাই সাহেব, ওদেরকে কথা বলতে দিই, আমরা একটু ভিতরে যাই। হ্যাঁ চলো, আসো চলো। শোনেন, এটা কিন্তু একদমই ফাজলামি। বিয়েটা কিন্তু সত্যি সত্যি হচ্ছে। যদি পালিয়ে যেতে চান পালিয়ে যেতে পারেন। আমি আসলে সেটা ভাবছি না। কি ভাবছেন? এতদিন জানতাম আমার সাথে একজন ফাজলামো করছে, আর আজকে জানলাম আমার সাথে সবাই ফাজলামোটাই করছে। আমি ফাজলাম ওটা পারলাম। এখন আমার আসলে ফাজলাম ওটাই শিখতে হবে, নাহলে তো সারা জীবন এরকম দূরের উপরই থাকতে হবে। আমি আছি তো, চলেন ফার্স্ট লেসন। আমি আর আপনি বিয়ে করে কাউকে না জানিয়ে আমি উনে চলে যাব, কি বল? ডান ভাষায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি।